একটা ইনস্পেকশন কার্ড যাচ্ছে। হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি রসুপুর আজিমগঞ্জের প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কুর্মিটালা রেলগেটের সামনে। তো এখানে কিছু কাজ হচ্ছে, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো প্রথমে দেখিয়ে নিই এইখানে যে ইন্টারলকিং সিস্টেমের যে ঘরটা হচ্ছিলো, এর আগেও দেখিয়েছিলাম, যার ফাউন্ডেশনের জন্য গর্তগুলো খোঁড়া হয়েছিল। তো সেখানে আবার কাজ হচ্ছে, এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে। দেখেছো এখানে স্ট্রাকচারগুলোকে রেডি করা হচ্ছে লোহার রডগুলো দিয়ে। তো সেটারই কাজ হচ্ছে। এখানে কিছুটা জল জমেছিল যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো সেগুলোকে আবার পরিষ্কার করে এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছো ওইদিকে কিছু বিম উঠছে, যেগুলো রড দেখা যাচ্ছে, নিচে কিছুটা ঢালাই হয়েছে। তোমাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে একটা ঢালাই হবে, সেই ঢালাইয়ের যে স্ট্রাকচারটা, যে রডের যে খাঁচাটা, সেটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে ঢালাই হবে, আর এই সামনেও সেম রডের স্ট্রাকচার করা হয়েছে, খাঁচা বানানো হয়েছে। তো এগুলো বিম উঠবে এতে দিয়ে, দেখতেই পাচ্ছ। এটা ঠিক কুর্মিটলা রেল গেট যেটা আছে, সেই রেল গেটের পাশেই এটা হচ্ছে। এটা ইন্টারলকিং সিস্টেমের জন্য এই ঘরগুলো হচ্ছে নতুনভাবে। এখানেও সেমভাবে বিম উঠবে। এগুলোতে গর্ত খোঁড়া হচ্ছে। তো বন্ধুরা, এবার একটু সামনের দিকে এগিয়ে দেখি যে ওইদিকে ইলেকট্রিক পোল পোতার যে ফাউন্ডেশন, সেটা কতটা হয়েছে। কুর্মিটলা রেলগেটের মুর্শিদাবাদের সাইডে এবং রেলগেটের সামনেই এতটা অবধি যে ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন, সেটা হয়েছিল। তো সামনের দিকে আমি গিয়ে দেখছি সামনের দিকে আর কতটা হয়েছে। অর্থাৎ কুর্মিটলা রেলগেট থেকে যে লাইনটা আজিমগঞ্জের দিকে যাচ্ছে নসিপুর রেল ব্রিজ হয়ে, তো সেই দিকটা কিছু কাজ হয়েছে কিনা সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এইটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে নসিপুর রেল ব্রিজ হয়ে। এই লাইন দিয়ে একটু হেঁটে যাই সামনের দিকে। এই নতুন রেল লাইনগুলো ফেলা আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এইদিকে আজিমগঞ্জের সাইডে অর্থাৎ নসিপুর রেল ব্রিজের দিকে যে লাইনটা গেছে, সেই দিকেও কিন্তু এই ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে, ইলেকট্রিক পোলের যে ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন এখানে হচ্ছে, ইলেকট্রিক পোল পোতা বা সিগন্যালিং বক্স লাগানোর যে ফাউন্ডেশন, সেগুলো কাজও এদিকে শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। এই যে সামনে ট্রলিটা আছে, রেল ট্রলিটা, এটা করে মালপত্রগুলো, মশলাপাতি বা যন্ত্রপাতিগুলো নিয়ে আসছে ওরা, দিয়ে সামনের দিকে যেখানে যেখানে এই ফাউন্ডেশনগুলো হবে, সিগন্যালিং বক্স বা ইলেকট্রিক পোলের, সেগুলো তার সামনে সেখানে নিয়ে যাচ্ছে মশলাপাতিগুলো। তো সেখানে গিয়ে কাজগুলো হবে। তো একটু সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে রং করার কাজও শুরু হয়েছে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, এই যে নতুন রেল লাইনগুলো ফেলা হয়েছে, সেই রেল লাইনের রং করার কাজ হচ্ছে। রং করা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার এই রেল লাইনগুলোকে পাতা হবে নির্দিষ্ট স্থানে। তো চলো দেখি রং করার কাজ কোথায় হচ্ছে বা কতটা হয়েছে, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, যেটা বলার যে মাঝে বেশ একটা 15-20 দিনের গ্যাপ প্রায় হয়ে গেছিলো এই নতুন রেল লাইন ফেলার পর থেকে, 15 দিন হবে। তো সে তখন কাজ সেভাবে কিছু দেখা যায়নি। তো কাজ আবার অল্প বিস্তর শুরু হয়েছে, অর্থাৎ রেল লাইন রং করা বা নসিপুর রেল ব্রিজের দিকে যে লাইনটা গেছে তার পাশ দিয়ে যে ইলেকট্রিকের পোল বা সিগন্যালিং বক্স, সেগুলোর যে ফাউন্ডেশন, সেগুলো সবই করা শুরু হয়েছে। তো তোমাদেরকে আমি দেখাতে থাকছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে যে দেখছো, এখানে যে নতুন রেল প্যানেলটা ফেলা হয়েছে, এখান থেকে কিন্তু রং করা শুরু হয়েছে।
কিন্তু এই পেছন দিকে অর্থাৎ মুর্শিদাবাদ সাইডে কুর্মিটলা রেলগেটের দিকে আর একটা প্যানেল ফেলা হয়েছে এখান থেকে, সেখানে কিন্তু রং হয়নি, এটা সেভাবে ফেলা হয়েছে, যেভাবে ফেলা ছিল সেভাবে রাখা আছে। তো এইখান থেকে নতুন প্যানেল রং করা শুরু হয়েছে, যেটা কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 100 মিটারের পর যে রেল প্যানেলটা ফেলা হয়েছে সেখান থেকে রং করা শুরু হয়েছে। তো অনেকটাই রং করা হয়েছে মনে হচ্ছে, সামনের দিকে এগিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ দু সাইডে রং করা হয়ে গেছে, এই সাইডেও হয়ে গেছে রং করা। যেহেতু এটা সোজা করে রাখা আছে তো দু সাইডে রং করতে পেরেছে, কিন্তু এই প্যানেলটা কিন্তু কাত করে রাখা আছে, মানে শুইয়ে রাখা আছে, সেই জন্য এর একদিকটাই রং করা হয়েছে আর এই নিচের দিকটাও রং করা হয়েছে। অপর সাইডে কিন্তু রং হয়নি এটার। আর এই রেল প্যানেলটা যেহেতু সোজা করা আছে তাও দু পিঠেই রং হয়েছে, কিন্তু আবার নিচের দিকটা তলের দিকটা সেদিকটা রং করতে পারেনি, যেহেতু এটা নিচে দিকে আছে ওটা আবার উল্টাতে হবে তবে রং করতে পারবে। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে দেখি কতটা রং করার কাজ হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রায় রেল কুমিটলা রেলগুন্টি থেকে নসিপুরের দিকে যে লাইনটা গেছে, তো সেই লাইনের প্রায় 200 মিটার পর প্রায় 300 মিটারের কাছাকাছি এই জায়গাতে এখানে কিন্তু আর একটা কনস্ট্রাকশন হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রিক পোলের যে ঢালাই সেটা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ যে গর্ত খোঁড়া হচ্ছে, এই জায়গাটা ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনটা হবে। তো তো বলাই যায় এবার নসিপুরের দিকেও আস্তে আস্তে এগাচ্ছে ইলেকট্রিক পোল পোতার যে ফাউন্ডেশন সেইগুলো কাজগুলো হচ্ছে। আর এই সামনে কুর্মিটলা রেল গেট, আর পাশ দিয়ে গেছে লালগোলা শিয়ালদা রেল লাইন, দেখতেই পাচ্ছ। তো কাজ এবার আস্তে আস্তে আজিমগঞ্জের দিকে এগাচ্ছে নসিপুর রেল ব্রিজ হয়ে, এখন দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়। ডিসেম্বর অবধি তো লক্ষ্যমাত্রা রেখেছে রেল কাজটাকে শেষ করে দেওয়ার, আর ফেব্রুয়ারি থেকে ট্রেন চলাচলের কথা আছে, তো সেটাই হয়তো হবে, দেখা যাক সামনে কত তাড়াতাড়ি কাজ শেষ হয়। আরও সামনে এগিয়ে দেখি কতটা অবধি এই রং করা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এই সামনে রেল লাইনের ডান দিকে আবার একটা ফাউন্ডেশন হচ্ছে, যেটা জানতে পারলাম যে এর আগে যে ফাউন্ডেশনটা আমি দেখালাম সেটা রেল লাইনের বাঁ দিকে ছিল, অর্থাৎ কুর্মিটলা রেলগেট থেকে নসিপুরের দিকে যে লাইনটা যাচ্ছে তার বাঁ হাতে কিন্তু রেল যে ইলেকট্রিক পোল সেই পোল পোতার ফাউন্ডেশনগুলো হচ্ছিলো, কিন্তু যেহেতু এই লাইনটা কিছু দূর গিয়ে অনেকটা টার্নিং নিয়েছে, অনেকটা কার্ভ আছে, বেঁকিয়ে গেছে, তো সেই কারণে এবার পোলগুলো পোতা হবে ডান দিক থেকে। তো ডান দিক থেকে পোতার কাজ কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 300 মিটার পর শুরু হয়েছে, এখান থেকে এবার ইলেকট্রিক পোলগুলো ডান দিকে পোতা হবে। তো সেটাই ফাউন্ডেশন হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে গর্ত করা হচ্ছে। তো এবার থেকে এই ডান দিক দিয়ে ইলেকট্রিক পোলগুলোর পোতার কাজ শুরু হবে, তার ফাউন্ডেশনগুলো এটা দিয়ে হতে যাবে, হতে থাকবে, ডান দিক দিয়ে যাবে, এতক্ষণ কিন্তু বাঁ দিক দিয়ে হচ্ছিলো। অর্থাৎ কুর্মিটলা রেলগেট থেকে বাঁ সাইডে প্রায় 2 ইলেকট্রিক পোল পোতার ফাউন্ডেশন হচ্ছিলো, আর ডান দিক থেকে এখান থেকে শুরু হলো, সেটা কুর্মিটলা রেলগেট থেকে প্রায় 300 মিটার হবে। তো এবার ডান দিক দিয়েই এই ফাউন্ডেশনগুলো হতে হতে সামনের দিকে যাবে। অগ্রিতে বারবার সাফা করে যেতে অগ্রিতে টাইম খাই লিজে হে গান্ডা কাটা থে গান্ডা সেট করা বেশি হ্যাঁ যে যে ডিপে নামবে সে সে ডিপে খেটে মেটে দিয়ে ভালো লাগবে। আমার তা ঠিক আছে, কুড়া রে চিমাইতে হবে না, শুধু কুড়া কাটতে দিই। তো বন্ধুরা, লালগোলা শিয়ালদা যে রেল লাইন তার উপর দিয়ে একটা ট্রেন চলে গেল, এটা যাচ্ছে লালগোলার দিকে। তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এই খাঁচাটা দেখছো, এই খাঁচাটা তৈরি হয়েছে, এই খাঁচাটা কিন্তু এখানে বসানো হবে, তো এখান থেকে আবার ঢালাই করা হবে, দেখতে পাচ্ছ। ইন্সপেকশন কার্ড যাচ্ছে, তো বন্ধুরা এই যে স্লিপারের উপরে যে হলুদ মার্কিং করা আছে, লেখা আছে
যথাসম্ভব এসি 3.55। তো এর সামনাসামনি যে জায়গাটা এখানেই কিন্তু এই ইলেকট্রিক পোল পোতার যে ফাউন্ডেশন, গার্ডারের যে ফাউন্ডেশন সেটা হচ্ছে। তো এইভাবে মার্কিং করা আছে পুরো যশোরপুর রেল ব্রিজ অবধি। তো সামনেও আরেকটা মার্কিং করা আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো যেখানে যেখানে মার্কিং করা আছে আমাদের শ্রমিক ভাইরা, সেই জায়গার সামনাসামনি কিন্তু এই ফাউন্ডেশনের গর্ত বা ঢালাই সেগুলো করছে। তো সামনেও তোমাদের দেখাচ্ছি এভাবে মার্কিং করতে করতে কিন্তু নসিপুর রেল ব্রিজ অবধি করা আছে। তো আমাদের শ্রমিক ভাইরা সেই চিহ্নগুলো দেখে দেখে সেখানেই কিন্তু এই যে ইলেকট্রিক পোলের যে গর্ত বা সিগন্যালিংয়ের যে গর্ত বা ফাউন্ডেশন যেগুলো ঢালায় সেগুলো সেখানে সেখানে করবে। এবং তিন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া আছে যে কোন দিকে করা হবে, বাঁ দিকে করতে হবে না ডান দিকে। এই দেখো এখানেও কিন্তু করা আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে মানে এই ডান দিকে তীর চিহ্ন করা আছে, এখানেও লেখা আছে এসসি 3.50। তো এই ঠিক এইখানে এইখানে কিন্তু আর একটা ফাউন্ডেশন করা হবে ইলেকট্রিক পোলের, আর পাশ দিয়ে চলে গেছে লালগোয়া সেবা রেল লাইন। এইভাবে প্রত্যেকটা কিছু দূর অন্তর অন্তরই কিন্তু এই স্লিপারের ওপর মার্কিং করা আছে। তো সেই জায়গায় কিন্তু এই যে ইলেকট্রিক পোল পোতার যে ফাউন্ডেশন সেগুলো কিন্তু হবে। এই প্যানেলগুলো রং করার কাজ কত দূর অবধি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি যেখান থেকে দেখালাম যে রেল প্যানেল রং করার কাজ হচ্ছিলো, নতুন রেল প্যানেল, তো সেই 260 মিটার রেল প্যানেল, দুটো রেল প্যানেল এখানে শেষ হচ্ছে। তো এখানে অবধি দুটো রেল প্যানেল রং করার কাজ কমপ্লিট হয়েছে। এখান থেকে নেক্সট আরও দুটো রেল প্যানেল শুরু হলো, তো সেগুলোও দেখছি রং করা হয়েছে অনেকটাই। তো সামনের দিকে এগিয়ে যায় এই রেল প্যানেলটা গোটাটা রং হয়ে গেছে না রং করার কাজ চলছে এটার, সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখতে থাকো। তো গতকাল থেকেই রেল প্যানেল রং করার কাজ শুরু হয়েছে যেটা খবর। তো 260 মিটার একটা রেল প্যানেল, একটা না দুটো রেল প্যানেল, দু সাইডে দুটো রেল প্যানেল পুরো কমপ্লিট হয়ে গেছে রং করা। সেকেন্ড যে দু সাইডে দুটো রেল প্যানেল, তো সেটার রং করার কাজও দেখছি হয়েছে অনেকটাই। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছি যে এটা কমপ্লিট হয়ে গেছে না এটার রং করার কাজ চলছে। আর তোমাদের তো আমি আগেই দেখালামই যে ইলেকট্রিক পোল পোতার কাজ কুর্মিটোলা রেলগুমটি থেকে নসিপুরের দিকে যে লাইনটা যাচ্ছে সেটা অবধি কতটা হয়েছে। তো সেটা দেখালাম যে কুর্মিটোলা রেলগেট থেকে নসিপুরের দিকে যে লাইনটা যাচ্ছে, তো সেই লাইনের দিকে টোটাল 3টে ফাউন্ডেশন আপাতত কাজ চলছে, যে ইলেকট্রিক পোলের, সেই ইলেকট্রিক পোলের 3টে ফাউন্ডেশনের কাজ চলছে, সেটা তোমাদের দেখালাম। তো যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদের আরও দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এতটা অবধি যে সেকেন্ড দিয়ে দুদিকের রেল লাইন, যেটা নতুন রেল লাইন 260 মিটারের, তো এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো রং করা। আর এখান থেকে কিন্তু থার্ড রেল লাইন শুরু হলো, থার্ড দুদিকের যে রেল লাইন, তো এই রেল লাইনটাও এখান থেকে রং করা শুরু হয়ে গেছে। তো সামনে দেখছি কিছু শ্রমিক ভাই তারা কাজ করছে, তারা এই থার্ড রেল লাইনের রং করারই কাজ চালাচ্ছে, আমার এটাই মনে হলো সামনে গিয়ে দেখছি। আর এখানে দেখছো এক শ্রমিক ভাই রঙের মনে হচ্ছে এই যে ইয়েগুলো আছে, বক্সগুলো আছে বা ড্রামগুলো আছে, রঙের ড্রাম, তো সেগুলো এই ট্রলি করে নিয়ে যাচ্ছে সামনের দিকে, দেখতেই পাচ্ছ এই ট্রলিটা করে নিয়ে যাচ্ছে। ভাই রং করার কাজ চলছে নাকি? আর দুদিনে কাজ, রং করার কাজ হয়ে যাবে কমপ্লিট? বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ট্রলি করে রং করার এসব জিনিসগুলো সব নিয়ে আসছে। তো বন্ধুরা যেমনটা শোনা যাচ্ছে যে আর দুদিন মতো এই রেল প্যানেল রং করার কাজ চলবে, তো তারপর আবার এই নতুন রেল প্যানেল
সঠিক জায়গায় বসানোর কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ পুরনো রেল লাইনগুলোকে উঠিয়ে নতুন রেল লাইন সেখানে পাতা হবে এবং ফাইনাল কাজ হবে সেটাই রেল লাইন পাতার। তো চলো একটু সামনের দিকে এগিয়ে দেখছি কত দূর অবধি রেল লাইনটা রং করা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ তিন নম্বর যে রেল প্যানেল, দুদিকের যে দুটো রেল প্যানেল থার্ড নম্বর, তো এখানে দেখছো এতটা অবধি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে রং করা। তো চতুর্থ যে রেল প্যানেল তো সেইটা কিন্তু শুরু হয়েছে, চতুর্থ রেল প্যানেল এখান থেকে শুরু হয়েছে রং করা। তো ওইটারই কাজ যা স্টার্ট হয়েছে, ওটা কাজ এখন হবে। দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের শ্রমিক ভাইয়ের আছে তারা কাজ করছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে যে চার নম্বর রেল প্যানেল সেই রেল প্যানেল রং করার কাজ শুরু হয়েছে। চার নম্বর মানে এটা টোটাল গুনতিতে হচ্ছে কুর্মিটোলার রেল গেটের পর থেকে যে রেল প্যানেলগুলো পড়েছে সেটা টোটাল গুনতিতে আট নম্বর রেল প্যানেল এটা। তো সেটা রং করার কাজ এখন চলছে। তো আশা করা যায় এটা সারাদিনের মধ্যে বিকেল অবধি এই প্যানেলটা পুরোটাই রং করা হয়ে যাবে, আট নম্বর রেল প্যানেল। তারপর আবার শুরু হবে নয় দশ নম্বর রেল প্যানেল রং করার কাজ। তো আশা করা যায় নয় দশ নম্বর রেল প্যানেল রং করার কাজও আজকে কমপ্লিট হতে পারে, আবার না হতে পারে সেটা হয়তো কালকে বা হতে পারে। তো দেখা যাক, যেটা জানা যাচ্ছে শ্রমিক ভাইদের মুখ থেকে যে আরও দুদিন লাগবে রেল প্যানেল কাজ রং করার কাজ কমপ্লিট হতে। তো তারপর থেকে আবার নতুন রেল লাইন সংযুক্তকরণের কাজ চলবে পুরনো রেল লাইনগুলোকে উঠিয়ে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, বাই বাই।